একসময় তার সংসার চলত বার্গার তৈরি করে ছিলেন ম্যাকডোনাল্ডসের একজন কর্মী এখন তিনি বিশ্বের অন্যতম ধনী একজন ব্যক্তি এমনকি এখন তার সম্পত্তির পরিমাণ মুকেশ আম্বানির থেকেও বেশি প্রতি বছর বিশ্বের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আবুধাবির ইয়াস দ্বীপে যে পার্টি হয় তাতে ওই বছর ডাক পেয়েছেন চ্যাংপেং ঝাও বার্গার প্রস্তুতকারক হওয়ার পাশাপাশি তিনি সফটওয়্যার ডেভেলপারও ছিলেন তবে এখন ঝাউয়ের এই প্রতিপত্তি ক্রিপ্টোকারেন্সির দৌলতে ক্রিপ্টোর দুনিয়ায় ঝাউকে বেতাজ বাদশা বললেও অত্যুক্তি হয় না সেই দুনিয়ায় তিনি সিজেড নামেই বেশি পরিচিত সংযুক্ত আরব আমির শাহী তাবর ধনী ব্যক্তিরা যারা বিনান্স এক্সচেঞ্জকে দেশে আনতে আগ্রহী তাদের পরামর্শ দেওয়ার কাজ করেন সিজেড তাদের কাছে সিজেড এখন অপরিহার্য আর শুধু ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় সফল হওয়ার পরামর্শ দিয়েই সিজেড কামিয়েছেন ছশো কোটি ডলার ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় সাত লক্ষ দশ হাজার কোটি টাকা মুকেশ আম্বানিকে তো আগেই টপকে গিয়েছেন এখন জুকেরবার্গ ও গুগলের প্রতিষ্ঠাতাকেও জোর টক্কর দিচ্ছেন সিজেড ঝাওয়ের বাসস্থান এখন দুবাইয়ের বুট খালিফার কাছেই কাজেই তার কদর বুঝতে আর অসুবিধা হওয়ার কথা নয়